আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বাদ। এই বিশাল বিস্তীর্ণ আলোকিত মঞ্চের এই আয়োজনে দাঁড়িয়ে এই মুহূর্তে স্মরণ করছি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যিনি আমাদেরকে এই বিশাল আয়োজন আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা অবনত চিত্তে তার জন্যে বলছি আলহামদুলিল্লাহ এবং দোয়া করছি, হে মহান রব, তুমি কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত করো এবং কোরআনের মাধ্যমে আমাদেরকে রহম দান করো। কোরআনের মাধ্যমে তুমি আমাদের দুনিয়া এবং আখেরাতকে সফল করো। এবং স্মরণ করছি মানবতার মুক্তিদূত খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দর্শক মণ্ডলী, এই মুহূর্তে বিশ্বের যে যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান, এই সময়ের সেরা আয়োজন পুষ্টি পবিত্র কোরআনের আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ ইন অ্যাসোসিয়েশন উইথ বিআরবি হসপিটালস লিমিটেড। আমাদের এই প্রতিযোগিতাটি 2009 সাল থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে, আর বরাবরের মতোই উপস্থাপনা রয়েছে আমি মোহাম্মদ মুক্তার আহমেদ। আজকের এ পর্বে অংশগ্রহণ করবে প্রথম রাউন্ডের সর্বশেষ দল অর্থাৎ পঞ্চম দল। এই দলের 6 জন বন্ধু তেলাওয়াত আজকে আমরা উপভোগ করব। চলুন এক নজরে দেখে নেই আজকের এই পর্বে থাকছে কোন 6 বন্ধু। এবার পরিচিত হব আজকের এই পর্বে আমাদের প্রতিযোগীদের প্রতিযোগিতা মূল্যায়ন এবং তেলাওয়াত বিশ্লেষণের জন্য আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী যারা রয়েছেন এবং অতিথিবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে। আমাদের সাথে বরাবরের মতো বিচারক হিসেবে রয়েছেন ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং খতিব জনাব হাফিজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের প্রতিযোগিতার এবার আসর থেকে অব্যাহতভাবে আমাদের সাথে থাকবেন ইন্টারন্যাশনাল কোরআন তেলাওয়াত সংস্থার সম্মানিত সভাপতি এবং মাহাদুল কিরাআতের সম্মানিত ডিরেক্টর জনাব শেখ আহমদ বিন ইউসুফ আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে জয়েন করেছেন মারকাজুত তাহফিজ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা কারি শায়েখ নিসার আহমদ আন-নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমাদের সাথে জয়েন করেছেন বাংলাদেশের আরেকজন বিশিষ্ট কারি হাফেজ মাওলানা কারি আতাউল্লাল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে জয়েন করেছেন নাবিল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান এবং বিশিষ্ট আলেমদিন হাফেজ মাওলানা ইসমাইল হোসেন সাইফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের পর্বে আমাদের সাথে জয়েন করেছেন এমন একজন ব্যক্তিত্ব যার গান শুনে আপনারা বিমোহিত হন, প্রিয় কণ্ঠশিল্পী জনাব ওবায়দুল্লাহ তারিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশায়েখ, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনে। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত শুনবো, আর এটি তো তেলাওয়াতেরই আয়োজন। আজকের এই পর্বে আমাদের বন্ধুদের তেলাওয়াত শোনার পূর্বে আমি নিয়ম বলে দিচ্ছি। প্রথম রাউন্ডের নিয়ম অনুসারে আমাদের প্রিয় প্রতিযোগীগণ স্টেজে আসার পর আমাদের সম্মানিত বিচারকগণ তাদেরকে তাদের পছন্দ মতো কোরআনের একটি জায়গা থেকে তেলাওয়াত করে যেতে বলবেন। আমরা প্রথমে যে বন্ধুকে আপনাদের সামনে উপস্থাপন করব, সুদূর সিলেট থেকে আগত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা সিলেট শাখার ছাত্র হাফেজ মোহাম্মদ মহিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের পছন্দ মতো তোমরা তেলাওয়াত করবে, তোমার যেখান থেকে ভালো লাগে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ مَا خَلَقْنَاهُمَا إِلَّا بِالْحَقِّ وَلَكِنَّ أَكْثَرَهُمْ
ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولى عن مولى شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم ذق إنك أنت العزيز الكريم إن هذا ما كنتم به تمترون إن المتقين في مقام أمين في جنات وعيون حسبك صدق الله العظيم ما شاء الله بھائیا অসাধারণ তেলাওয়াত করেছো, অসাধারণ তেলাওয়াত। নাজির মাহমুদ ভাই, ওর তেলাওয়াত সম্পর্কে আপনার মূল্যায়ন? আলহামদুলিল্লাহ, তেলাওয়াত মোটামুটি ভালো হয়েছে। পড়ার মধ্যে আরও রিদম আনতে হবে, ছন্দ আনতে হবে, তাহলে ইনশাল্লাহ পড়া আরও সুন্দর মনে হবে, সেদিকে লক্ষ্য রাখবে। গো অ্যাহেড। শেখ আহমদ বিন ইউসুফ আজহারি, আপনার কাছে আসবো, ওর সম্পর্কে আপনার কোনো পরামর্শ থাকলে প্লিজ। ফাউদান খান যে দদ আছে, এই দদ হারফটির মধ্যে ইস্তিতলা একটি সিফাত আছে, এর কাজ হচ্ছে এটাকে কিছু ডিলে করা। এবং জান্নাতিউ ওয়া আয়ুন, এখানে ইদগাম মা আল গুন্না, অর্থাৎ নাকের বাঁশি থেকে উচ্চারিত হবে, জান্নাতিউ ওয়া আয়ুন এমন হবে। বারাকাল্লাহু ফিক। আসবো শেখ নেসার আহমদ আল নাসিরি, আপনার কাছে। সুন্দর সুরে তেলাওয়াত করেছে আলহামদুলিল্লাহ, সে যেভাবে তেলাওয়াত শুরু করেছিল শেষ পর্যন্ত এভাবে শেষ করতে পারেনি। আমরা একটু যাচ্ছি শেখ আতাউল্লাহ আল মামুন, আপনার কাছে। কোরআনে পাক তেলাওয়াত করতে পারাটা সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার, যে তেলাওয়াত করে আমি মজা পাচ্ছি, এরকম আন্তরিকতা দিয়ে মজা দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ চেষ্টা করলে তুমি পারবে। আসবো এবার মোহতারাম সাইফি, আপনার কাছে। আমি পরামর্শ দিব যে বিচারক মহোদয়গণ যেই ত্রুটিগুলো ওর ধরেছে সেগুলোর দিকে খেয়াল করে সামনের দিকে এগিয়ে গেলে সে বিশ্বকে অর্জন করতে পারবে কোনো একসময়। এবার আসবো ভাই ওবায়দুল্লাহ তারিক, আপনার কাছে। আপনি তো নিজেই কণ্ঠের জাদুকর, মাশাআল্লাহ কণ্ঠশিল্পী, ওর ব্যাপারে যদি আপনার কোনো স্পেশাল পরামর্শ থাকে প্লিজ। জান্নাতবাসীদেরকে যে সুরে সিক্ত করা হবে সেই সুন্দর অ্যারেঞ্জমেন্টে আসবার জন্য এসে শুনছি, এটি আমার মনে হচ্ছে জান্নাতের সেই পরিবেশ। আল্লাহ যেন ওকে, আমাদেরকে, অ্যারেঞ্জমেন্টের সবাইকে জান্নাতের সেই সুরের সাগরে আমাদেরকে সিক্ত করে নেন। অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া, জাযাকাল্লাহ খায়র ভাইয়া, তোমাকে। ওয়াফাকুমুল্লাহ লিল মাজিদ, আল্লাহ তোমাকে আরো বেশি তৌফিক বাড়িয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবার যে বন্ধুকে আপনাদের সামনে প্রেজেন্ট করব সে হচ্ছে লক্ষ্মীপুরের প্রতিযোগী, ঢাকার উত্তরা সাহিবুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল হাসিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল হাসিব, তুমি তোমার পছন্দ মতো জায়গা থেকে আমাদেরকে ফিরাত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
احشر الذين ظلموا وازواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم الى صراط الجحيم وقفوهم انهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا فأغويناكم إنا كنا غاوين فإنهم يومئذ في العذاب مشتركون إنا كذلك نفعل بالمجرمين إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله إذا قيل لهم لا إله إلا الله يستكبرون حسبك صدق الله العظيم ما شاء الله بها ام شيخ আহমদ বিন ইউসুফ আল আজহারি ওয়া আজওয়াজহুম এখানে তোমার যাই হরফটি তোমার অস্পষ্ট ছিল ইয়াতাসআলুন এখানে যে মাতৃ রয়েছে এটা অতিরিক্ত হয়েছে আলাইহিম বিকাসিন এখানে তোমার যে ইখফা শাফরি রয়েছে এটি অতিরিক্ত হয়েছে এটি হারাকাতে ভাবে বারাকাল্লাহু ফিক শেখ নাজির মাহমুদ আপনার কাছে আসবো এবার আলহামদুলিল্লাহ তেলাওয়াত বেশ ভালো ছিল সামনের পর্বগুলোতে আরো ভালো করতে হবে এটা একটি প্রতিযোগিতা প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যেতে হবে নেসার আহমদ আন-নাসিরি তার তেলাওয়াত যারা শুনবে এই মাহে রমাদানে ইফতারের পূর্ব মুহূর্তে আমি নিশ্চিত করে বলতে পারি তাদের ইমান বৃদ্ধি পাবে যাব কারি আতাউলাল মামুন আপনার কাছে এমন সুর এবং টানগুলি তুমি দিয়েছ প্রত্যেকের হৃদয় স্পর্শ করেছে ইসমাইল হোসেন আর সাইফি আপনার কাছে আসবো আমি তার তেলোয়াতে এটাই বলবো যে সারা বিশ্ব তার তেলোয়াত শুনলে মনোমুগ্ধ হবে আশা করি এমন ছেলে প্রত্যেকটা ঘরেই হওয়া দরকার আল্লাহ তালা আপনাকেও কবুল করে নিন জাজাকুমুল্লাহ খায়ের ভাইয়া তোমার জন্য অনেক দোয়া রইল খুবই ভালো হয়েছে মাশাআল্লাহ গোলমার্ক বিস্কুট বিশেষ সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মন্ডল গ্রুপ মন্টেমস লিমিটেড কো স্পন্সর হিসেবে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড জেড এস আর এম লিঙ্ক থ্রি টেকনোলজিস এবং সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট দর্শক এই মুহূর্তে যাব ছোট্ট বিরতিতে ইনশাআল্লাহ ফিরব বাকি সকল বন্ধুদের অসাধারণ সব তেলাওয়াত নিয়ে থাকুন বাংলা ভিশনের সাথেই
আল্লাহ 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 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সাথে জয়েন করেছেন তাদের প্রত্যেককে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি দেখছেন পুষ্টি পবিত্র কোরআন আলো পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ ইন অ্যাসোসিয়েশন উইথ বিআরবি হসপিটালস লিমিটেড প্রিয় দর্শক তেলাওয়াত উপভোগ করছিলাম এবার যে বন্ধুকে আপনাদের সামনে আহ্বান জানাবো সে হচ্ছে গোপালগঞ্জ থেকে আগত ঢাকার মারকাজু ফয়জুল কোরআনের ছাত্র হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আমরা তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে চাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إِنَّ رَبَّكَ هُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَثَانِي وَالْقُرْآنَ الْعَظِيمَ لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَى مَا مَتَّعْنَا بِهِ أَزْوَاجًا مِنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَاخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ وَقُلْ إِنِّي أَنَا النَّذِيرُ الْمُبِينُ كَمَا الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِنَ السَّاجِدِينَ وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينَ حسبك صدق الله العظيم صدق الله العلي العظيم ما شاء الله ولي الله محترم شيخ نثار احمد النصيري ما شاء الله অনেক সুন্দর তেলাওয়াত আল্লাহ তাআলা বলেন واذا قرئ القران فاستمعوا له وانصتوا لعلكم ترحمون কুরআন তেলাওয়াত দিলের কানে শোনার জন্য তার তেলাওয়াত যারা শুনবে দিলের কানে শুনবে শেখ নাজির মাহমুদ আপনার কাছে আসি ওভারঅল ভালো হয়েছে আলো ভালো করবে ইনশাআল্লাহ সে আশাবাদ আমরা ব্যক্ত করছি শেখ আহমদ বিন ইউসুফ আজহারি আপনার মন্তব্য খলাকনা এবং আখর এই দুটি শব্দের মধ্যে খস তোমার হরফটি তোমার একেবারে অস্পষ্ট ছিল এটি তোমাকে খুব লক্ষ্য রাখতে হবে এবং সেই সাথে আরিয়দ এখানে যে আইনটি রয়েছে আইনের মধ্যে তোমার তাওয়াসুতের একটি সিফাত রয়েছে সেটি আদায় হয়নি এগুলো দিয়ে খুব লক্ষ্য রাখবে আমরা যাব কারি আতাউল আল মামুন আপনার কাছে আল্লাহ পাকের কাছে দোয়া করি
এই সুন্দর তেলাওয়াতের সঙ্গে সঙ্গে তোমার আমল যেন সুন্দর হয়, বিশ্ববাসী তোমাকে দেখে যেন আমলের দিকে ঝুঁকে পড়ে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। শেখ সাইফি, আপনার কাছে আসছি ওলিউল্লাহর জন্য, এটাই দোয়া রইল, তুমি এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমার গন্তব্যস্থানে তোমাকে পৌঁছে দেবে। তোমার অনেক অসংখ্য দোয়া রইল, বারাকাল্লাহু ফিকুম। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই তেলাওয়াত শুনবেন। এবার যে বন্ধুকে আহ্বান জানাবো সে হচ্ছে সুদূর নেত্রকোনা থেকে আগত জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ জাকারিয়া। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকারিয়া, তুমি তোমার পছন্দ মতো জায়গা থেকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল না ইয়া নারু কুনি বারদান وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين ووهبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا صالحين وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء فاسقين وأدخلناه في رحمتنا إنه من الصالحين ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم ونصرناه من القوم الذين كذبوا بآياتنا إنهم كانوا قوم سوء فأغرقناهم أجمعين وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين حسبك صدق الله مولانا العظيم زكريا মাশাআল্লাহ। নাজির ভাই, তেলাওয়াতের মধ্যে একটু তার স্কেল ওঠানামা করা, এটা বেশি ইয়া থাকে, ভালো থাকে। তোমার তেলাওয়াতের সেই জায়গাটাতে একটু নজর দাও,
হয়তো সামনে আরো ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আসবে এবার শেখ আহমদ বিন ইউসুফ আজহারি আপনার কাছে। ফিআলা, এখানে যে আইনটি রয়েছে, আইনটির তাওসু তোমার আদায় হয়নি, এবং ওয়াহলাহ, হার মধ্যে তোমার রাখাও একটি সিফাত আছে, তোমার আদায় হয়নি। নাফাশাত, এখানে তার মধ্যে হামসের একটি সিফাত আছে, তোমার আদায় হয়নি। এগুলো দিকে তুমি যদি লক্ষ্য রাখো ইনশাআল্লাহ তোমার তাদের অনেক সুন্দর হবে। আমরা আসবো শেখ নেসার আহমদ আন নাসিরি আপনার কাছে। হাফেজ জাকারিয়া সুন্দর তেলাওয়াত করেছে। আমি বলতে চাই, যারা এই প্রতিযোগিতা করতেছেন, আল্লাহ তাআলা যেন সবাইকে দুনিয়া এবং আখিরাতে জাযায়ে খায়র দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা যাব এবার ইসমাইল হোসেন সাইফি আপনার কাছে। আমি আজকের এই জাকারিয়াকে এইটাই বলবো যে তুমি আমাদের আন্তর্জাতিক পর্যায়ে যারা গেছে তাদেরকে অনুসরণ করো, আশা করি তুমি অনেক বড় হতে পারবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আসবো বিশিষ্ট কণ্ঠশিল্পী ওবায়দুল্লাহ তারেক আপনার কাছে। আল্লাহর ঘোষণা ও যে তুমি চেষ্টা করো আমি তোমার ভাগ্যের পরিবর্তন করব, এই কণ্ঠকে নিয়ে বিশ্বর দরবারে ছড়িয়ে দেবার জন্য অবশ্যই প্রচেষ্টা অব্যাহত থাকলেই আল্লাহ এই সম্মানকে বিশ্বর দরবারে পৌঁছে দেবেন, সেই দোয়া আমি জাকারিয়ার জন্য করছি। অনেক ধন্যবাদ আপনার জন্য, একই শুভকামনা রইল। তোমার জন্য অনেক দোয়া ভাইয়া। মোহাম্মদ মাহমুদুল্লাহ, তুমি আমাদেরকে তোমার পছন্দমতো জায়গা থেকে তেলাওয়াত করে শোনাবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম ইজ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين حسبك صدق الله العظيم ما شاء الله محمود الله অসাধারণ তেলাওয়াত। আমরা আসব শেখ আহমদ বিন ইউসুফ আপনার কাছে। তুমি কিছু বিষয় খুব লক্ষ্য রাখবে, যদি এগুলো তুমি খেয়াল করো ইনশাআল্লাহ ভবিষ্যতে তোমার তাওয়াতের মান আরও অনেক উন্নত হবে ইনশাআল্লাহ তাআলা। আসনামান ইজ, এখানে যে সদটি তোমার অস্পষ্ট ছিল, এখানে সফিরের একটি সিফাত রয়েছে, এটি আদায় হয়নি। আদুউল, এখানে ওয়াউটার মধ্যে একটি তাজদিদ আছে, এটি তোমার সুন্দরভাবে আদায় হয়নি। বারাকাল্লাহু ফিক। আসবে শেখ নাজির মাহমুদ আপনার কাছে। তুমি যখন কাউকে অনুসরণ করে তেলাওয়াত করবে তো সেরকম হওয়াটাই ভালো। তুমি শেখ মোহাম্মদ আইয়ুব রাহিমাহুল্লাহর অনুসরণ করে তেলাওয়াত করার চেষ্টা করেছো, কিন্তু আরও চেষ্টা করতে হবে। শেখ নাসির আহমদ আন নাসিরি, আল্লাহ তাআলা বলেছেন যে আমার কোরআন দিকে কত সুন্দর করে পড়তে পারো, তো সে সুন্দর করার জন্য চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ। কারি আতাউল্লাল মামুন আপনার মন্তব্য শুনবো। পরামর্শগুলো মেনে যদি অধ্যবসা করো, মেহনত করো, চেষ্টা করো, আশা করি তুমিও ইনশাআল্লাহ শেখ আইয়ুব রহিমাহুল্লাহর মতো এরকম বড় হবে। আমরা আসবো মোহতারাম সাইফি আপনার কাছে। বিচারক মহোদয়গণ যেই পরামর্শ তাকে দিয়েছে সেই পরামর্শ অনুযায়ী এগিয়ে যাক, আল্লাহ তাআলা অনেক বড় করবে তোমাকে। বারাকাল্লাহু ফিক। বারাকাল্লাহু ফিক আয়দান ভাইয়া, তোমার জন্য অনেক দোয়া রইল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখতে দেখতে আজকের এই পর্বের পাঁচজন বন্ধু তেলাওয়াত শুনলাম, কি অসাধারণ তেলাওয়াত। এবার রামাদানকে প্রোডাক্টিভ রামাদানে রূপান্তরিত করতে হলে রামাদানকে কোরআনময় করুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন এবং কোরআনের আয়োজনের সাথে থাকুন। হাউ টু মেক দিস রামাদান মোর প্রোডাক্টিভ, এই রামাদানকে আরও প্রোডাক্টিভ করার জন্য আমাদের করণীয় কী, চলুন সে ব্যাপারে ছোট্ট একটু আলোচনা শুনে আসি। পুষ্টি পবিত্র কোরআনের আলোর প্রোডাক্টিভ রমাদানের আজকের টপিক, সালাফদের রমাদান বনাম আমাদের রমাদান। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা নেক কাজে, সৎ কাজে এবং ভালো কর্মে অনেক বেশি অগ্রগামী ছিলেন, সে সকল পূর্বসূরী মনীষীগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবে তাবেঈন সহ বড় বড় ইমামগণ, তাদের রমাদান ছিল বিশেষভাবে আমল এবং ইবাদতের জন্য নির্ধারিত একটি সময়। তারা রমাদান মাসকে যথাযথভাবে পালন করবার জন্য রমাদানের ছয় মাস আগে থেকে অপেক্ষা করতেন এবং ছয় মাস ধরে তারা রমাদান কিভাবে কাটাবেন, কি আমল করবেন, কিভাবে রমাদানকে সফল এবং সার্থক করবেন সেজন্য তারা ছক আঁকতে থাকতেন। রমাদান মাস শেষ হওয়ার পর ছয় মাস পর্যন্ত তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়েম মনোবাক্যে দোয়া করতেন যেন রমাদানের ইবাদত বন্দিগী তাদের কবুল হয়। তার মানে বছর জুড়ে সকল আয়োজন ছিল রমাদানকে ঘিরে, কারণ রমাদান হলো ইবাদতের ভরা বসন্তের নাম। একজন ইমানদারের বছরের অন্য যে কোনো সময়ের এগারো মাসের ইবাদতের ঘাটতি এবং ত্রুটি পুষিয়ে নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রমাদান হলো মোক্ষম সুযোগ, সেটিকে পরিপূর্ণরূপে কাজে লাগাতেন আমাদের পূর্বসূরিরা, সাহাবায়ে কেরাম, তাবেঈন সহ সকলে। অথচ আজকাল আমাদের রমাদান হয়ে যায় একেবারেই গতানুগতিক। আমরা অন্য সময়ের তেলাওয়াতের ঘাটতি, জিকিরের ঘাটতি, তাকওয়ার ঘাটতি এ মাসে পুষিয়ে নেওয়ার জন্য সবিশেষ চেষ্টা যদি না করি তাহলে এই রমাদান আমাদের সফল এবং সার্থক হবে না। আসুন রমাদানকে পূর্বসূরীদের মতো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মনে করে সেভাবে প্রতিটি মুহূর্তকে কাটাবার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ শুনলাম আলোচনাটি, এখন যাবো ছোট্ট একটু বিরতিতে, ফিরবো অবশ্যই বাকি এক বন্ধুর তেলাওয়াত নিয়ে এবং আমাদের আজকে প্রিয় কণ্ঠশিল্পী রয়েছেন তার নিশ্চয় সুন্দর একটি গান, ইসলামী গান আমরা শুনবো, যার মাধ্যমে আমাদের হৃদয়ের অন্তরের প্রশান্তি আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব এবং জানবো ফলাফল। থাকুন আমাদের সাথেই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসালাম আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। দর্শক, বিরতির পর আপ ফিরে এলাম অনুষ্ঠানে, দেখছেন পুষ্টি পবিত্র কোরআনের আলো পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ ইন অ্যাসোসিয়েশন উইথ বিআরবি হসপিটালস লিমিটেড। এবার যে বন্ধু তেলাওয়াত উপভোগ করব সে হচ্ছে তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ মাদ্রাসার ছাত্র, কুমিল্লা থেকে আগত হাফেজ রাফসান মাহমুদ জিশান। ডেকে নিচ্ছে হাফেজ রাফসান মাহমুদ জিশানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রাফসান মাহমুদ জিশান, আমরা তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম ওয়ালা ইয়াহজুনকা কওলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া হুয়াস সামিউল আলীম আলা ইন্না লিল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া মা ইয়া
يَتَّبِعُ الَّذِينَ يَدْعُونَ مِن دُونِ اللَّهِ شُرَكَاءَ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ اللَّيْلَ لِتَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَسْمَعُونَ قَالُوا اتَّخَذَ اللَّهُ وَلَدًا سبحانه هو الغني له ما في السماوات وما في الأرض إن عندكم من سلطان بهذا أتقولون على الله ما لا تعلمون قل إن الذين يفترون على الله الكذب لا يفلحون حسبك صدق الله مولانا العظيم ما شاء الله جسان محترم শেখ নেসার আহমদ আন-নাসিরি মাশাআল্লাহ রাফসান মোহাম্মদ জিসান অনেক সুন্দর তেলাওয়াত করেছে শেখ মোহতারাম নাজির মাহমুদ আপনার কাছে আসবো ও মাত্র 49 দিনে হেফজ শেষ করেছে সুবহানাল্লাহ ওয়া বিহামদি হোয়াট এ মিরাকল তোমার কতদিন লেগেছে ভাইয়া 49 দিন প্রিয় দর্শক হাউ পসিবল এটা কি সম্ভব আমি বুঝি না এটা কিভাবে সম্ভব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি এটা বিশ্বাস করি ওকে যদি প্রপারলি নার্সিং করা হয় সে অনেক বড় কিছু হবে আহমদ বিন ইউসুফ আজহারি নিশ্চয় আপনার কাছে মোলাহাজা রয়েছে এবং আসলে তো একটা বিষয় বিশ্বে অনেক দেশ আলহামদুলিল্লাহ গিয়েছে কিন্তু এত অল্প বয়সে আমাদের বাংলাদেশের মতো এত হুফাজ কারাম আমি আজ পর্যন্ত পাইনি আল্লাহ এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের জন্য একটি বড় নিয়ামত তুমি যেহেতু অনেক ছোট মানুষ আমার অনেকগুলো মোলাহাজাত রয়েছে আমি বলছি এই জন্য যেন তুমি ভবিষ্যতে তোমার পথ যেন ভালো সুন্দর হয় আল গানী তুমি যখন থামবে এখানে ইয়াটাকে স্পষ্ট করতে হবে মা তাজদিদ কেমন ইয়াখরুসুন এই তোমার খ এবং স তোমার অস্পষ্ট ছিল ওয়ান যখন তুমি পড়বে এখানে গুণাবে হারকাতাইন এগুলো দিকে খুব খেয়াল করলে তোমার পড়ার মান আরো ইনশাআল্লাহ অনেক উন্নত হবে আজ আছে মোহতারাম কারি আতাউল্লাহ মামুন আপনার কাছে আল্লাহ পাক তাকে কোরআনকে বোঝার আমল করার এবং বিশ্ববাসীকে কোরআনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন যাব মোহতারাম ইসমাইল হোসেন সাইফি আপনার কাছে আল্লাহ তাআলা বলেছে আমি কোরআন নাজিল করেছি এবং এটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আল্লাহ তাআলা এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাধ্যমেই এই কোরআনকে রক্ষণাবেক্ষণ করবে আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুক আমিন আমিন তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আমাদের এই বন্ধুর তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো সকল প্রতিযোগীদের তেলাওয়াত ওবাইদুল্লাহ তারেকের কণ্ঠে নিশ্চয়ই অসাধারণ একটি পরিবেশনার অপেক্ষায় আপনারা রয়েছেন সেটি আমরা শুনবো এবং আমরা দেখছি আমাদের সম্মানিত বিচারকগণ ফলাফল তৈরি করছেন সম্মানিত বিচারকগণ ফলাফল তৈরি করার ফাঁকে আমি আমাদের প্রিয় কণ্ঠশিল্পীকে ডেকে নেব তিনি আমাদেরকে তার পরিবেশনা শোনাবেন ইনশাআল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহু 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 আল্লাহ। তোমারই রহম ছাড়া বাঁচা বরদাই, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমি তোমারই গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জামে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারো না, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ। অনেক বারাকা বাড়িয়ে দিন ভাইয়া, কণ্ঠে মধু ঝরিয়ে দিন এবং সমগ্র বিশ্বে এই সুর আল্লাহ সুবহান ওয়া তাআলা পৌঁছে দিন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহান ওয়া তাআলা এই সুরগুলোকে কোরআনের জন্য তার দিনের জন্য কবুল করে নিন এবং তার দিন এর প্রচার এবং প্রতিষ্ঠায় আল্লাহ সুবহান ওয়া তাআলা এগুলোকে কবুল করে নিন। আমরা ফলাফল ঘোষণা করব, আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর মধ্যে ফলাফল তৈরি করেছেন এবং আপনারা জানেন যে প্রথম রাউন্ডের প্রত্যেকটি পর্ব থেকে একজন বন্ধু বিদায় নেয় আর পাঁচজন বন্ধু চলে যায় পরবর্তী রাউন্ডে। আমরা দেখব কোন বন্ধু বিদায় নিচ্ছে এবং কারা চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। চার বন্ধুর ফলাফল ঘোষণা করছি যারা সরাসরি চলে যাবে পরবর্তী রাউন্ডে। আমি ডান দিক থেকে দুজনকে ডেকে নিচ্ছি যারা সরাসরি পরবর্তী রাউন্ডে যাবে, মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবং জাকারিয়া। জাকারিয়া চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, মারহাবা। সর্ববামে রয়েছে রাফসান মাহমুদ জিশান, তাকে একটু অপেক্ষা করতে হবে ভাইয়া। কিন্তু অন দ্য আদার হ্যান্ড বাকি যে দুজন রয়েছে, একজন রয়েছে মাহমুদুল্লাহ এবং রয়েছে আব্দুল হাসিব, তারা দুজন চলে আছে সরাসরি পরবর্তী রাউন্ডে। মুহিবুল্লাহকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 40-33.2, আর অন্যদিকে রাফসান মাহমুদ জিশান, তাকে আমাদের সম্মানিত বিচারকগণ দিয়েছেন 33.9 পেয়ে সে চলে আছে পরবর্তী রাউন্ডে। কিন্তু আমরা বিদায় জানাতে হচ্ছে খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদের প্রিয় প্রতিযোগী মুহিবুল্লাহকে। আর প্রিয় দর্শক, যে বন্ধু বিদায় নিচ্ছে তার জন্য রয়েছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে নগদ 12,000 টাকার অর্থ পুরস্কার। আমি আমাদের সম্মানিত আজকের অতিথি প্রিয় কণ্ঠশিল্পী ওবায়দুল্লাহ তারেককে বলবো আমাদের এই প্রিয় বন্ধুর হাতে নগদ 12,000 টাকার অর্থ পুরস্কার তুলে দেওয়ার জন্য। এছাড়াও প্রিয় দর্শক, আমাদের এই বিদায় বন্ধুর জন্য রয়েছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে অসাধারণ কিছু অতি মূল্যবান বই এবং গোল্ডমার্ক বিস্কুট ও পুষ্টি এর পক্ষ থেকে বিশেষ কিছু গিফট হ্যাম্পার। এবার আজকের পর্বে যে এক্সপার্ট হয়েছে চ্যাম্পিয়ন অফ দ্য ডে, গ্রেট ওয়াল সেরামিক্স ইউ টাইলস এক্সপার্ট, নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার, সে হচ্ছে মোহাম্মদ ওয়ালিউল্লাহ। 35.9 পেয়ে সবার চেয়ে এগিয়ে আছে, তার জন্য রয়েছে নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার, গ্রেট ওয়াল সেরামিক্স ইউ টাইলস এক্সপার্ট। আমাদের সম্মানিত বিচারক মহতারাম শেখ আহমদ বিন ইউসুফকে আমি অনুরোধ করব এই প্রিয় বন্ধুর হাতে নগদ 10,000 টাকার অর্থ পুরস্কার তুলে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন। এর মাধ্যমে আমরা পেয়ে গেলাম পাঁচজন বন্ধুকে যারা চলে গেল সরাসরি পরবর্তী রাউন্ডে, এক বন্ধুকে আমরা বিদায় নিলাম। তবে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে তার জন্য দোয়া করি, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার কণ্ঠকে দরাজ করে দিন, কোরআনের আলোয় আলোকিত করুন সমগ্র বাংলাদেশকে, বাংলাদেশকে ছাপিয়ে সমগ্র বিশ্বকে। সেই প্রত্যাশা রেখে আজকের পর্ব এখানে শেষ করছি। আগামীকাল একই সময়ে দেখা হবে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে।
তখনও আপনাদেরকে পাশেই পাবো সেই প্রত্যাশায়। হাজা ওয়াসাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া সাহবি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ 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 আল্লাহ।